ব্রিটেনের মারাত্মক স্টর্ম শ্যাডো মিসাইল ফেটে বুড়ো বয়সে পুতিনের যায় যায় দশা। রাশিয়ায় হামলা চালাতে ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ছুড়ল ইউক্রেন, আর এর জেরে রীতিমতো অবস্থা খারাপ পুতিনের। অনেকে বলছেন পুতিনকে বাগে আনতে এবার ভয়ঙ্কর চাল ছেলে ফেলল ইউক্রেন। ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের একদিন পরেই এই হামলায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় বিভিন্ন সংবাদ সূত্রে এই সংক্রান্ত খবর সামনে এসেছে। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ে কোনো মন্তব্য প্রথমে জানানো হয়নি। অন্য এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বুধবার এই হামলা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে অন্তত 14টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ক্ষেপণাস্ত্রের আঘাত বলে মনে করছে ওয়াকিবহল মহলের অনেকেই। দেখা যাচ্ছে দূরে কালো ধোঁয়ার মতো একটি কুণ্ডলি বেরিয়ে আসছে। স্থানীয়রা কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলেও জানা গেছে। তবে যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা বিষয়ে কিয়ার স্টারমারের অফিস থেকে জানানো হয়েছে যে তারা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা বিষয়ে কোনো মন্তব্য করবে না। প্রসঙ্গত, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র কেবল ইউক্রেনের ভূখণ্ডে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে রাশিয়ার ভেতরেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য অনুমতির জন্য যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছিল, কিন্তু এবার যা ঘটল সব কিছু ছাপিয়ে গিয়েছে। এরও আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে মানব বিধ্বংসী স্থলমাইন ব্যবহারের অনুমতি দিয়ে $27.50 কোটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল। এর আগে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এর আগে দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা রাশিয়া পরমাণু হামলার হুমকি দিয়েছে, যার কারণে গোটা ইউরোপ তৃতীয় বিশ্বযুদ্ধের প্রহর গুনছে। পরিস্থিতির উন্নতি না হলে যে কোনো সময় পরমাণু হামলা চালাতে পারে মস্কো, এই আশঙ্কাও রয়েছে। এবার এই প্রথম তাদের নিজস্ব সীমানার বাইরে ব্রিটিশ ক্রুজ মিসাইল ব্যবহার করল ইউক্রেন। এর আগে আমেরিকা শুধুমাত্র ইউক্রেনের মধ্যে অপারেশনের জন্য এই ধরনের মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ায় হামলা করার জন্য ইউক্রেনের আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহারের অনুমোদন দেন। এখন রাশিয়ার কুরস্ক অঞ্চলের সামরিক পরিকাঠামোগুলিকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছে। রাশিয়ার অভ্যন্তরে 6টি দূরপাল্লার আমেরিকান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন, তারপরেই পরিস্থিতি বদলে যায়। ইউক্রেন আগেও ATACMS ব্যবহার করেছিল, তবে এর ব্যবহার সীমান্ত এলাকায় সীমাবদ্ধ ছিল। এটি ভূমি থেকে ভূমি একটি ব্যালিস্টিক মিসাইল 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। দীর্ঘ পাল্লার কারণে এই মিসাইল ইউক্রেনের জন্য গেম চেঞ্জার হতে পারে। কয়েকটি দেশ মনে করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় খুব বেশি দূরে নয়। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার নতুন পরমাণু নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এই গোটা ঘটনায় রাশিয়া তাদের পরমাণু পলিসি পরিবর্তন করে বলেছে, যদি কোনো অপারমাণবিক দেশ পরমাণু শক্তিধর দেশের সমর্থনে রাশিয়ায় হামলা চালায়, তাহলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বলে গণ্য হবে। রাশিয়ার বিরুদ্ধে ব্যালিস্টিক মিসাইলের জবাব দেওয়া হবে পারমাণবিক হামলার মাধ্যমে। রাশিয়ার নিরাপত্তা পরিষদে ডেপুটি চেয়ারম্যান ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন রাশিয়ার বিরুদ্ধে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বিবেচিত হবে। এর জবাবে রাশিয়া ইউক্রেন ও ন্যাটো ঘাঁটিতে হামলা চালাতে পারে। রাশিয়া আরও বলেছে যে বিদায়ী মার্কিন সরকার এখন যুদ্ধের উস্কানি দিতে চায়। প্রেসিডেন্ট পুতিন সেপ্টেম্বরে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে মিসাইল ব্যবহারের অর্থ রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধ হবে। এই গোটা ঘটনা নিয়ে ন্যাটো দেশগুলো তাদের নাগরিকদের সতর্ক করছে। অনেক ন্যাটো দেশ তাদের নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছে। যুক্তরাজ্যের মিরর অনুসারে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মধ্যে সুইডেন তার নাগরিকদের সতর্ক করেছে এবং প্রচারপত্র বিতরণ করেছে।
এর মধ্যে সেখানকার নাগরিকদের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্যাম্পফলেট মাত্র 5 বার জারি হয়েছে। এবার প্রতিটি নাগরিকের বাড়িতে এই লিফলেট পাঠানো হয়েছে। সব মিলিয়ে এবার নতুন এই যুদ্ধের পারদ চড়ছে। রাশিয়ায় হামলা চালাতে ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল ছুড়ল ইউক্রেন, আর এর জেরে রীতিমতো অবস্থা খারাপ পুতিনের। অনেকে বলছেন পুতিনকে বাগে আনতে এবার ভয়ঙ্কর চাল চেলে ফেলল ইউক্রেন। ব্রিটেনের তৈরি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের একদিন পরেই এই হামলায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় বিভিন্ন সংবাদ সূত্রে এই সংক্রান্ত খবর সামনে এসেছে। তবে এই বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ে কোনো মন্তব্য প্রথমে জানানো হয়নি। অন্য এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে বুধবার এই হামলা হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে অন্তত 14টি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা ক্ষেপণাস্ত্রের আঘাত বলে মনে করছে ওয়াকিবহল মহলের অনেকেই। দেখা যাচ্ছে দূরে কালো ধোঁয়ার মতো একটি কুণ্ডলী বেরিয়ে আসছে। স্থানীয়রা কুরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলেও জানা গেছে। তবে যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা বিষয়ে কিয়ার স্টারমারের অফিস থেকে জানানো হয়েছে যে তারা স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনের হামলা বিষয়ে কোনো মন্তব্য করবে না। প্রসঙ্গত, স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র কেবল ইউক্রেনের ভূখণ্ডে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে রাশিয়ার ভেতরেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য অনুমতির জন্য যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল, কিন্তু এবার যা ঘটল সব কিছু ছাপিয়ে গিয়েছে। এর আগে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের মানব বিধ্বংসী স্থলমাইন ব্যবহারের অনুমতি দিয়ে $27.50 কোটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল। এর আগে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেন। এর আগে দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা রাশিয়া পরমাণু হামলার হুমকি দিয়েছে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।